الله أكبر الله أكبر الله রাসেল দিয়েছেন যা আল্লাহ তুমি দাও তা কবুল করো যাই দিয়েছে সেটাই কবুল করো 1 টাকাও যদি দেয়া থাকে এটা 50 কোটি টাকা কথা বাদ ঠিক কি না আলহামদুলিল্লাহ বন্ধু বাবারা বায়রা আমার ইতিমধ্যে দেখা যায় হযরত উসমান যে নুরাইল্লাহ যে রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন আমি তিনটা জিনিস ভালোবাসি কয়টা জিনিস এক নাম্বার বলেন আমি কোরআন তেলাওয়াত করতে ভালোবাসি দুই নম্বর আমি মেহমানদারি করতে ভালোবাসি তিন নম্বর দান সদকা করতে ভালোবাসি সুবহানাল্লাহ কোরআনের উপর পড়ে গেলেন হযরত উসমান বুঝাইতেছে সারা জীবন আমি কোরআন তেলাওয়াত ভালোবাসেছি সেই কোরআন মৃত্যুর সময় আমি উসমান বুকে নিয়ে আমি ঘুমাইলাম আমার বাবারা ভাইরা সেই উসমান যে নুরাইল্লাহ জেলা ত্রাণকুর কাছে আল্লাহ রসুলের কাছে আসছেন দান সৎকারের জন্য আমার নবী বললেন তোমরা আমার উসমানের কাছে যাও কার কাছে উসমান যে নুরাইনের কাছে যাও হযরত উসমান যে নুরাইন ওই মুহূর্তের মধ্যে দেখা যায় পিপিলি গাছ ঠোঁটের দিকে তিনি চাউল জড়ো করতেছে সাহাবা কয় এই লোক কি দিব চাউল পিপিলি গাছ ঠোঁটের থেকে জড়ো করেন যখন 4 বছর বয়সের সময় সিনা চাক হয় কি চাক হয় সিনা চাক হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দিয়ে গেলেন হযরত আমিনার কাছে দিয়ে গেলেন আমার নবী মা আমিনার কাছ থেকে নয় দৌড়ে মা হালিমার কাছে যা আল্লাহু আকবার আল্লাহ তিনজনের 300 টাকা দিয়ে সাল্লাহ নাম বলে নাই গোপনে রাখছে গোপনের গুণা গোপনেই মাফ করে দেবো না একটু তুমি সাথীদের সাথে মাঠে চলে যাও যে মাঠে মাঠে গেলেন সাথী ছেলেরা যখন যায় প্রত্যেকের বাবা আস্তে করে তাদের নিয়ে মাঠে পৌঁছে দিলেন বিকাল বেলা যখন বেলা ডোবার সময় প্রত্যেকটা ছেলের বাবা চলে গেলেন আব্দুর রাজ্জাক আব্দুর রহিম আব্দুল মালিক আব্দুল কালেম বলে ডাক দেয় আমার নবী ডান দিকে তাকায় আমার নবী বাম দিকে তাকায় পিছনে তাকায় কই আমার বাবা তো এসে আমাকে মোহাম্মদ বলে ডাক দিল না হযরতের সাথীরা ডাক ডাকার মোহাম্মদ তো চলো যাই বাড়ি যেতে হবে রবিউল আউয়ালের যাদের জন্য আমি কথাটা বললাম চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা আব্বা বলে ডাক দেয় আল্লাহর বান্দি হযরত আমিনা বললেন আয় বেটা আয় আমার কোলে আয় আমি তোরে বাড়ি নিয়ে যাই নবীজি ওই মুহূর্তে বলে মা গো আমার আব্বা কোথায় গেছে তুমি একটু দয়া করে বলো আব্বা না আসা পর্যন্ত আমি বাড়ি যাব না এই যুগে যাদের বাবা নাই তার কত মায়া কত মমতা আমরা একটু সময় দেখি আমরা ব্যথা পাই কলিজার ভিতরে আমার নবীর মা যখন কোলে কোলে নেয় হযরত আমিনার চোখ দিয়ে টস টস করে পানি চলতেছিলেন আমার বন্ধুরা এই মুহূর্তের মধ্যে আমার নবী সারি রাস্তা দাম মা আমিনার চোখের পানিগুলি মুছে দেয় ইমাম রহমানি বলেন এইভাবে যখন মুছেছিলেন বাড়ি নিয়ে গেলেন আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা অনেক গুরু টাকা দিয়েছে আল্লাহ তার দান কবুল করো শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে দিলেন আব্বা যান আপনার নাতিকে আপনি একটু দয়া করে কোলে নেন ও আমার ভাইয়ের যখনই কোলে দিলেন কোলে যাওয়ার সাথে সাথে এমন সময় দেখা যায় ও আমার বন্ধু ভাইয়েরা আর রান্না আইতেছে ভাই থাক পর যান কি আপনারা কি অস্থির হয়ে গেছেন নাকি তাহলে আমি সাইড আছি আমি বলছি আমি আমার শুরু করলে আবার মানুষ এসে দেবো ইনশাল্লাহ কথা বাদ দিন কেনা আমি টাকা চাবো জনাব রবিউল ইসলাম সাহেব দুই ব্যাগ
ঘুমিয়ে ধরে দেন মারহাবা আল্লাহ তার বাবা অসুস্থ আল্লাহ পূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও সোনার মুদ্রা মুদ্রা যাত্রী বানিয়ে দাও সবাই বলো আল্লাহুম্মা আমি যা বললাম আমার বলার ভাষায় কেউ যদি মনে আঘাত পেয়ে দেখেন আল্লাহর হস্তে মাফ করে দিন ভাইরা আজকে আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন বাড়ি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আখির সাহেব ইতিমধ্যে আমাদের প্যান্ডেলে এসে গেছে আপনারা দেখছেন চেহারাও যেরকম কোরআন যেরকম চেহারাও সেরকম কথা ভাব দেখছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন একে তো হচ্ছে আল্লাহর কোরআন দ্বিতীয়তে রসুল তেলাওয়াত করে তৃতীয়তে আল্লাহ পরের নির্দেশ দিয়েছে সে কোরআনের মতো কত স্বাদ কত মজা আপনারা যারা বাহিরে আছেন আমি অনুরোধ করব মেহরবানি করে চলে আসুন এখনই আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন কারি মোহাম্মদ আব্দুল আখির সাহেব পাঞ্জুল ভাষায় সুরীত কণ্ঠে তার পবিত্র জবান দ্বারা কোরআন তেলাওয়াতের যে মাধুর্যতা কোরআন তেলাওয়াতের যে একটা মধু কোরআন তেলাওয়াতের একটা স্বাদ একটা আমিষ এখন তিনি তার পবিত্র জবান দ্বারা আমাদের সামনে উদ্ভাসিত করবেন আমরা তার সেই কোরআন তেলাওয়াতের জন্য গুণমুগ্ধ হয়ে আমাদের ঈমানকে পরিপক্ব করব ইনশাআল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাকুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন যারা তাদের অন্তর আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ ওয়া তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ আহমদি সাহেব তার এই মূল্যবান আলোচনা রাখার জন্য এখন বিশেষ আকর্ষণ কেরায়েত পরিবেশন করবেন তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম স্থান অধিকারী হাফেজ কারি।